বগাভা বনদপ্তর উদ্ধার করলো ভ্যান গাড়ি সহ বিপুল পরিমাণ চোরাই কাঠ, যার বাজার মূল্য 18,000 টাকা। বনদপ্তরের আধিকারিক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগাফার মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে এই চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। বনদস্যুরা পলাতক রয়েছে। বিশেষ খবরের ভিত্তিতে বগাফা রোড মহাদেবকুম এরিয়ায় ব্রিজ সংলগ্ন এরিয়াতে আমরা 454 নম্বর মারুতি ভ্যান সিজ করি, যার মধ্যে প্রায় 22 ফুট আনুমানিক কাঠ ছিল, যার বাজার মূল্য আনুমানিক 18,000 টাকা।